শেষ তত্ত্বের কামার কথা আসতেই হবে। আমার তো মনে হয় আজকের কোরআন নেতানিয়াহুকে চ্যালেঞ্জ ছুড়ছে। এরপরে কি হবে? ইন্না ইলাইনা ইয়াবুম, তোকে কিন্তু শ্রেষ্ঠ আমার কাছে আসতেই হবে। তাকে শ্রেষ্ঠ আমার কাছে আসতেই হবে। পৃথিবীর সব জলের শ্রেষ্ঠ তোমাকে আমার কাছে আসতেই হবে। পৃথিবীর সব হিটলার শ্রেষ্ঠ তোমাকে আমার কাছে আসতেই হবে। পৃথিবীর সব ফেরাউন তোমাকে শ্রেষ্ঠ আমার কাছে আসতেই হবে। এবার রব্বুল আলামিন বলেন এরপরে কি হবে? সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ইন্না ইলাইনা ইয়াবুহুম, তোমাকে আমার কাছে শেষতক আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর শেষতক আমি জালেম থেকে মজলুমের অধিকার লইয়াই দিব। আমি জালেম থেকে মজলুমের প্রাপ্তি নিয়েই ছাড়ব। আমি জালেম থেকে বললাম, আমি জালেম থেকে মজলুমের অধিকার নিয়েই নিব। ২০,০০০ হত্যার প্রতিশোধ আমি নেতানিয়াহুর কাছে নিয়েই ছাড়ব। ভাবুন, আমি নিয়েই ছাড়ব। কারা কারা সমর্থন করেছো তোমরাও তৈরি থাকো। কারা কারা ভেটু দিয়েছ তোমরাও তৈরি থাকো। আলামিন বলেন আমার কাছে তোদেরকে শেষতক আসতেই হবে, আমার কাছে তো শেষতক আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, শেষতক আমি এদের হিসাব চুকে দিব। নামাজের পুরস্কার আমি দিয়েই ছাড়বো, আর না কুফুরের সাজা আমি দিয়েই ছাড়বো, বেনামাজের সাজা আমি দিয়েই ছাড়বো, জুলুমের সাজা আমি দিয়েই ছাড়বো। ইন্না ইলাইনা ইয়াবুহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবুহুম, আমার কাছে তাদেরকে শেষতক আসতেই হবে। কারণ আমি রব্বুল আলামিন শেষতক তাদের হিসাব করেই ছাড়বো, কারণ আমি জিম্মাদারি নিয়েছি। ইন্না আলাইনা, আমার উপরে ওয়াজিব, আমার উপরে জিম্মাদারি আমি নিয়েছি। রবের উপরে কেউ জিম্মাদারি দেয় না। রব, ইন্না আলাইনা, আমি আমার কাঁধে জিম্মাদারি নিয়েছি। হিসাবুহুম, এদের হিসাব করার দায়িত্ব আমি নিয়েছি। কোন কোন জালেমকে ছেড়ে দিবেন? কোন কোন বেরামাজিকে ছাড়বেন? কোন কোন হারামখোরকে ছাড়বেন? আল্লাহ উম্মতে মুসলিমাকে তওবা নসিব করেন। আল্লাহ এই সূরা দিয়ে আমাদের দিল ও দিমাগকে আলোকিত করে দেন। সকলে বলেন আমিন। আকাশ জমিন, আচ্ছা নাস্তিক গুলো চলে কোন কার জমিনের উপর দিয়ে? কার ছাদের নিচে আছে? পানি পান করে তো কার? পানি পান করে তো কার? দুধ পান করে তো কার? তো উজানি বিশ্ব হুজুর আহমদ করে বলতেন ঘাস কার ঘাস কার? কি বলতেন? খাও কাম গাও কা, খাও কাম গাও কা। বিশ্ব হুজুর আহমদ করে বলতেন যে তুই বলছি কোথায় যাস, কোথায় তোরা যায়? তো বেশি কোনায় তুই যাস কোনায়? তোকে যেতে বলেছে কোথায় তুই যাস কোথায়? যেতে বলেছে মসজিদে, তুই যাস মাজারে? যেতে বলেছে কোথায়? তুই যাস কোথায়? আর বাজারে? তোর ঠিকানা বাজার আর মাজার? ঠিকানা কোথায় বলেন? বাজার আর মাজার। আচ্ছা তোর যাইতে বেশি কই? মসজিদে। আল্লাহ তাআলা বলেন চারটা দলিল আমি দিলাম, দেখো দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত,
وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت এবার আল্লাহ তাআলা বলেন হাবিবেদেরকে আপনি দেখিয়ে দেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, তোরা কি দেখিস না আকাশ, তোরা কি দেখিস না ওট, তোরা কি দেখিস না জমিন, তোরা কি দেখিস না পাহাড়, এগুলো যিনি বানিয়েছেন জান্নাত তিনি বানাবেন, এগুলো যেভাবে বানিয়েছেন জান্নাত সেভাবে বানাবেন। এরপরে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন হাবিব ফাযাক্কির, আপনি শুধুই উপদেশ দেন, তাহলে আজকের এই কথা বলুন এই ফাযাক্কির এই নির্দেশের কারণে, সুবহানাল্লাহ, এগুলো কোন নির্দেশের কারণে ফাযাক্কির, এই দুই শব্দ ফাযাক্কির এর আগের সূরা সাব্বিহিস্মা রাব্বিকাল আলা এখানেও আছে, ওয়াযাক্কির এখানেও আছে, ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা ওখানেও আছে, ফাযাক্কির এখানেও আছে, ফাযাক্কির আপনি উপদেশ দিতে থাকুন। এই শব্দের বুনিয়াদের ভিত্তিতেই আল্লাহর নবী প্রত্যেক জুমাতে দুসরা পড়তেন। কেন এই দুসরা পড়তেন? উপদেশ দিন, আপনি উপদেশ দিন, তো রাসূল জুমার নামাজের মধ্যে সাহাবীদেরকে এই দুসরা পড়ে উপদেশ দিতেন। সুবহানাল্লাহ, তাহলে ফাযাক্কির উপরে আমল করার জন্যই আল্লাহর নবী জুমাতে কি পড়তেন? এই দুসরা পড়তেন। এবং জুমার দিনে যদি ঈদের নামাজ হতো তখনও রাসূল এই দুসরা পড়তেন। আর মুস্তাকিল যদি কোনোদিন ঈদের নামাজ হতো রাসূল মুস্তাকিল এই দুসরাই পড়তেন। কেন পড়তেন? ফাযাক্কির। আমরাও তাফসীরুল কোরআন মাহফিলের সুবাদে আপনাদের সামনে পড়ার সৌভাগ্য হয়ে গেছে। ফাযাক্কির, ফাযাক্কির আপনি উপদেশ দিতে থাকুন। ইন্নামা মুযাক্কির, এটা কি পরিমাণ লোভনীয় শব্দ, কি পরিমাণ সুন্দর শব্দ, কি পরিমাণ ভালোবাসার শব্দ, আল্লাহর নবী উপদেশ দিতে থাকছেন, দিতে থাকছেন, দিতে থাকছেন, লেকিন এরা যখন দিন গ্রহণ করে নাই রাসূল এদের জন্য কাঁদতে থাকলেন, কাঁদতে থাকলেন, কাঁদতে থাকলেন, রাসূল এদের জন্য লম্বা লম্বা দোয়া করতে করতে চোখ ফুলিয়ে ফেলছেন, রাসূল এদের জন্য লম্বা লম্বা দোয়া করতে করতে পা গলা ফুলিয়ে দিতেন। এবার আল্লাহ তাআলা বলেন তাদেরকে শুধুই উপদেশ দিয়ে দেওয়া আপনার দায়িত্ব, ইন্নামা আপনাকে শুধুই উপদেশ দেওয়ার জন্যই বানিয়েছি, উপদেশদাতা হিসাবে আপনাকে প্রেরণ করেছি, ইন্নামা আনতাল মুযাক্কির আপনাকে শুধুই বানিয়েছি উপদেশদাতা, অতএব এর বাইরে আর বেশি টেনশন করার প্রয়োজন নাই। যে কি পরিমাণ সান্ত্বনা, তাদাক্কির ইন্নামা আনতাল মুযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন, উপদেশ দেওয়াই শুধু আপনার দায়িত্ব, উপদেশ দেওয়াই শুধু আপনার দায়িত্ব, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কাউকে জোর করে উপদেশ দেওয়া, জোর করে ঈমান গ্রহণ করানো আপনার দায়িত্ব নয়, বলে দেওয়া আপনার দায়িত্ব, তার কলিজা দিয়ে দেওয়া আমার দায়িত্ব। আর যদি কলিজায় না দেয়, যদি সে কলিজায় না নেয়, বলেন যদি সে কি, যদি সে কলিজায় না নেয়, এর বাইরে আপনি আর বেশি কিছু বলার দরকার নেই। হ্যাঁ, তবে যদি আপনার দাওয়াতের সামনে মুখামিল হয়ে দাঁড়ায়, আপনার দাওয়াতের সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, আপনাকে দাওয়াত দিতে যদি বাধা দেয়, আপনাকে দাওয়াত দিতে যদি কি দেয় বাধা দেয়, অথবা দাওয়াত দেওয়ার পরে যাকে দাওয়াত দিয়েছেন তার উপরে যদি কোনো টর্চার করে, এবার দুনিয়াতে জিহাদের সিদ্ধান্ত, দুনিয়াতে কি আশ্চর্য বিষয় হইল, এতদিন ধরে ইসরায়েল এখানে বাস করে, 68 বছর ধরে এখানে, হ্যাঁ 68 বছর ধরে বাস করে, এরা শুধুই নির্যাতন করে, এদেরকে বসতে দিয়েছিল, হ্যাঁ হিটলারের যখন 60 লক্ষ ইয়াহুদিকে হিটলার হত্যা করলো, আমার মন চায় মাঝে মাঝে হিটলারের লেগে দোয়া করে, কিন্তু দোয়া করার সুযোগ নেই। হিটলার যদি 60 লাখকে হত্যা না করতো কি অবস্থা হইতো? আমরা এখানে বসতে পারতাম না, কি কইল রে, কি কি ভাই, হিটলার কত লাখ হত্যা করছে, আন্ডা বাচ্চা 2-4টা রেখে দিছে, আন্ডা বাচ্চা কি, এই 2-4টা আন্ডা বাচ্চা রয়ে গেছে, এটা জার্মানির বাইরে ছিল, 2-4টা আন্ডা বাচ্চা পৃথিবীর আশেপাশে ছিল, এরা ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াহুদিরা শেষ পর্যন্ত এরা এক জায়গায় জমা হয়ে সারা পৃথিবীর কাছে আবেদন করছে, কোথাও এক জায়গায় আমাদেরকে একটু বসতে দাও, কোথাও এক জায়গায় আমাদেরকে বসতে দাও, পৃথিবীর কেউ রাজি হল না, শেষ পর্যন্ত এই ফিলিস্তিনিরা রাজি হয়ে গেল। কি তোরা জায়গা দিছে,
বসতে দিছে, কি দিছে বল, কি দিছে? দয়া করে তোদেরকে বসতে দিছে, তোরা থাক, খা, ঘুমা, ওলা নোয়া, বাচ্চা হওয়া। এবার দেখেন, কুকুর যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে থাকে, যতক্ষণ পর্যন্ত কুকুর পাহারাদারি করে, কুকুর শান্ত থাকে, ততক্ষণ পর্যন্ত এই কুকুরকে খাবার দেওয়া সর্বোপরি ফরজ। আপনার উপরে কি? বিড়াল আপনার ঘরে আছে, বিড়ালকে খাবার দেওয়া আপনার উপরে কি? লেকিন এই কুকুর যদি পাগল হয়ে যায়, এই কুকুর তো হত্যা করা ফরজ। কি বলছে বলেন? সাতই অক্টোবরের ঘটনা যদি পৃথিবীতে না হইতো, গত সাতই অক্টোবরের ঘটনা যদি পৃথিবীতে না হইতো, খুদা না খাওয়াতা এই ঘটনা যদি না ঘটতো, চল্লিশ দিন লাগতো না বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাসকে পৃথিবী থেকে মুছে দিত, বাইতুল মুকাদ্দাস থেকে, মুকাদ্দাসকে পৃথিবী থেকে মুছে দেওয়ার সমস্ত প্ল্যান তারা করে ফেলেছে। সেখানে গরু আনার দরকার ছিল, তাদের ধর্ম মতে গরুও চলে আসছে, সেখানে এমনকি ঝাড়বাতি পর্যন্ত চলে আসছে, সব কিছু চলে আসছে। তারা সেখানে তাদের মন্দির বানাবে, তারা তাদের টেম্পল বানাবে, গির্জা বানাবে, সব প্রস্তুতি গ্রহণ করেছে। আপনি বলেন রব্বে করিমের ঘর রব কিভাবে বাঁচাবেন? সুবহানাল্লাহ বলবেন না? হুবহু সাতই অক্টোবরের, সাতই অক্টোবরের ওই হামলা ছিল, আবাবিল দিয়ে যেভাবে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে হামলা করেছেন, ঠিক সাতই অক্টোবরের মিসাইল দিয়ে আল্লাহ তাআলা তার ঘর যদি সাতই অক্টোবর না ঘটত, আজকের এই দিনের পৃথিবীর চিত্র হয়তো ভিন্ন। আজকের পৃথিবীর চিত্র হয়তো কি ভিন্ন। এই জন্য মুসলমান রব্বে করিম যেন বলেন, আমি তখন যেমন ছিলাম এখনো আছি, আগামী তো এমন থাকবো। মাত্র দেড় কিলোমিটারের নাকের দোগায়, দেড় কিলোমিটারের নাকের দোগায় পাঁচশো কিলোমিটারের চ্যানেল কিভাবে তৈরি হয়? সুবহানাল্লাহ বলেন, কিভাবে তৈরি হয়? রব বলেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমি ছিলাম, আমি আছি, আমি কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে এবার আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি শুধুই পাঠিয়েছি মুজাদ্দিদ হিসাবে, তবে কেউ যদি, কেউ যদি গাদ্দারি করে তাইলে বদর, তাইলে উহুদ, তাইলে খন্দক, কেউ যদি কি করে, বাকি দুনিয়াতে যা করবেন, দুনিয়াতে যা করবেন, এটা হবে এদের জন্য আযাবে আদনা, এটা হবে এদের জন্য হালকা আযাব। এরপর আমার কাছে রয়ে গেছে আযাবে আদনা, আমার কাছে রয়ে গেছে কি? এবার আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কি নন, আপনি রাখাল, আপনি কি নন, আপনি চৌকিদার নন, আপনি এদের উপরে মুসাল্লাত নন, মুসাল্লিত নন, আপনি এদেরকে জোর করে ঈমান আনাবেন এটা হবে না, এটা করবেন না। তবে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, তবে যদি কেউ, যদি কেউ তাওয়াল্লা রোগরদারি করে আর কুফরি করে, তাহলে মনে রাখবেন দুনিয়াতে জিহাদ, আখিরাতে আযাবে আযাব। সুবহানাল্লাহ, দুনিয়াতে জিহাদ দিয়ে শাস্তি, আর আখিরাতে কি আযাবে? হ্যাঁ, এখন মজা, এখন কেমন লাগে যখন সৈনিকদের, ইসরায়েলি সৈনিকদের মূত্র নালী ফেটে যাচ্ছে, এখন মজা কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? এখন কি, এখন মজাই মজা। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত দশজন হামাস, হামাস ও দশজনও শহীদ হয়নি, বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহু আল্লাহু আল-আযাব আল-আকবার, দুনিয়াতে জিহাদের আযাব হবে, দুনিয়াতে জিহাদ দিয়ে আমি এদেরকে আযাব দেব। ফাকাতিলুহুম ইউআযিবুহুম আল্লাহু বিআইদিকুম, ওদের বিরুদ্ধে আপনি দাঁড়ান, রুখে দাঁড়ান, আপনার হাত দিয়ে আমি ওদেরকে আযাব দেব। আর রাসূল বলেন, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, তিনবার বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর অধিনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমরবীর, সমর অধিনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে স্বয়ং তার রব শিখিয়েছেন, তাকে স্বয়ং তার কি রব শিখিয়েছেন, তিনি বলেন আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, এই শোনো, নিক্ষেপ করা এর মধ্যে এটাই শক্তি, এটাই শক্তি, এটাই শক্তি। সাড়ে চোদ্দশো বছর আগে
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না, কে বলেছেন বলেন, শব্দ কি? তিনবার আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি। এজন্য ইরানে শুধু রমি করে না, মারে না, শুধু তৈয়ার করে রাখছে, এজন্যই সারা দুনিয়া ভয় ও তটস্থ। ঠিক, মারে না শুধু রেডি রাখছে। সুবহানাল্লাহ বলবেন কি মারে না শুধু কি রাখছে বলে, মারে না শুধু রেডি রাখছে। ফাইয়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাআলা তাদেরকে আখরাতে ভয়াবহ শাস্তি দিবেন। এবার রব্বে করিম বলেন, হাবিব আপনি আপনার জিম্মাদারি আদায় করেন, এদেরকে নিয়ে টেনশন করবেন না, যদি গাদ্দারি করে উড়াইয়া দেন, আর বাকিটা হাসরের মধ্যে আমি বুঝবো। এবার যদি কেউ বলে আমি যাব না, আল্লাহ তাআলা বাহ যাবা না, এটা হবে না। আল্লাহ কি বলেন বলেন, সবাই বলেন যাবা না, এটা আমার কাছে তুমি আসবা না, বলে এটা হবে না। কি বলছি বলেন, এটা কি শুধুই ওই কুফার কুরাইশের জন্য বলছে না আজকে কারোর জন্য বলছে? কি বলছে বলেন, আমার কাছে আসবা না, এটা মুখস্থ করেন, আমার কাছে আসবা না, এটা হবে না। সবাইরে জেলে ফুরে দিয়া তুমি আমার কাছে আসবা না, এটা হবে না। হাজার হাজার ফাঁসি দিয়া তুমি আমার কাছে আসবা না, এটা হবে না। আজকের
পাঁচ দিনের তৃতীয় দিন বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান সাহেব দামা বরাকাতুল আলিয়া, হযরত আমার সরাসরি উস্তাদ, আমি হুজুরের কাছে সরাসরি পড়ছি, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। এর আগে যারা বয়ান করলেন এবং মাগরিবের আগে যাত্রাবাড়ি শহরের বাংলাদেশের বিফাকুল মাদারিসের সম্মানিত চেয়ারম্যান, তিনিও আমার সরাসরি শেখ, তিনিও আমার সরাসরি শেখ। এই এই তিনিও আমার সরাসরি শেখ। তো বড়দের কথার পরে আর কোনো কথা থাকে না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু আমার উপরে কিছু জিম্মাদারি, এই জিম্মাদারি আদায়ের জন্য অল্প সময় আজকে ইনশাআল্লাহ আমরা সূরাতুল গাশিয়া শেষ করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এই সূরার প্রথম আলোচ্য বিষয় ছিল বেঈমানদের চেহারা কেমন হবে, বেঈমানদের ঠিকানা কেমন হবে। দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল ঈমান ও আমলওয়ালাদের ঠিকানা কি হবে, কেমন হবে। এই দুই আলোচনার পরে আজকে কথিত প্রথম আয়াতে কেলিমা, চার আয়াতে কেলিমা, আগের দুই আয়াতে কেলিমা, আগের দুই আলোচ্য বিষয়ের দালাইল, আগের দুই আলোচ্য বিষয়ের প্রমাণ, আগের দুই আলোচ্য বিষয় কি প্রমাণ। প্রথম আলোচ্য